চট্টগ্রামে বাড়ছে হৃদরোগে আক্রান্তের হার। ধুঁকে ধুঁকে চলছে চট্টগ্রাম মেডিকেলের হৃদরোগ বিভাগ। 5 কোটি টাকার এনজিওগ্রাম মেশিনের সেবা বন্ধ 7 মাস ধরে। একটি এনজিওগ্রাম মেশিন দিয়েই চলে সক্ষমতার 5 গুণ বেশি রোগীর পরীক্ষা। চিকিৎসকরা বলছেন, সঠিক সময় এনজিওগ্রাম টেস্ট করতে না পারায় হৃদরোগে আক্রান্তের ঝুঁকি যেমন বাড়ছে, ঠিক তেমনি বাড়ছে মৃত্যু সংখ্যাও। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। অনেকটা জোড়াতালি দিয়ে চলছে চট্টগ্রাম মেডিকেলের স্পর্শকাতর হৃদরোগ বিভাগ। গরিব রোগীদের জন্য এই হাসপাতালটি বড় আশ্রয় হলেও যথাযথ চিকিৎসা সুবিধা না পেয়ে অনেক রোগীকে চোখের জল ফেলে চলে যেতে হয় বাড়িতে। গুরুত্বপূর্ণ এই হৃদরোগ ওয়ার্ডে রোগীর ধারণ ক্ষমতা 60 জন হলেও রোগী ভর্তি 200 জনের বেশি। এর মধ্যে 7 মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে 5 কোটি টাকার এনজিওগ্রাম মেশিন। শুধুমাত্র একটি এনজিওগ্রাম মেশিন চালু থাকায় দুর্ভোগে রোগীরা। ঢাকার থেকে চিটাগাং তো অনেক বেটার, চিটাগাং মেডিকেলে ঢাকাতে তো অনেক কস্টলি, যাতায়াত ঝামেলা। আমার বাইরে যখন সমস্যা দেখা ছিল তো প্রথম এনজিওগ্রাম করতে পারে নাই, লাইন তৈরি হবে সেটা আমরা ঢাকায় করেছি। চিকিৎসকরা বলছেন হৃদরোগে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। সঠিক সময়ে এনজিওগ্রাম করতে না পারায় মৃত্যু হচ্ছে অনেকের। দুটো মেশিন চালু থেকে আমরা ডেলি প্রায় 15 থেকে 20টা এনজিওগ্রাম এবং 4-5টা পিটিসি করতে পারি, এনজিওপ্লাস্টি করতে পারি, কিন্তু যখন এখন একটা মেশিন হওয়াতে আমাদের 5-6টা বেশি, অনেক সময় 7-8টা বেশি করতে পারে না এবং পিটিসিও করতে পারে না, তার জন্য রোগীদের সিরিয়ালটা অনেক লম্বা হয়ে যায়, 1 মাস 1.5 মাস পর্যন্ত সিরিয়াল হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়া এনজিওগ্রাম মেশিন দ্রুত মেরামত করতে মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। মেরামতের জন্য আমরা গত কয়েক মাস ধরে আমরা চেষ্টা করেছি, ওরা একটা প্রাকলিত ব্যয় দেখিয়েছে কোম্পানিগুলো, সব কিছু মিলিয়ে এখন আমাদের এই জিনিসটা আমরা আবারও একটা চিঠি দিয়েছি এবং তারা সম্ভবত এরপরে পরবর্তী স্টেপে যাবে। চট্টগ্রামের কয়েকটি বেসরকারি হাসপাতালে স্বল্প পরিসরে হৃদরোগ চিকিৎসার ব্যবস্থা থাকলেও নেই কোনো স্বতন্ত্র হৃদরোগ হাসপাতাল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।